রংপুর সিটি কর্পোরেশনের বেশ কিছু রাস্তা ও ব্রিজের কাজ শেষ না করে পালিয়ে গেছে কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ উঠেছে, কাজের অগ্রগতির তুলনায় ঠিকাদাররা বেশি বিল নিয়ে উধাও হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না হয় প্রকল্পগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। 35টি গ্রুপে সড়ক প্রশস্তকরণ, সংস্কার, ড্রেন ও ফুটপাথ নির্মাণের প্রকল্পগুলোর বাস্তবায়নের নির্দিষ্ট সময় শেষ হয়েছে 2 থেকে 4 বছর আগে। 6টি চালু ব্রিজ ভেঙে নতুন করে নির্মাণের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। শাপলা চত্বর থেকে স্টেশন রোড, ঘোড়াপীর থেকে রেল ক্রসিং হয়ে ঢাকা কুড়িগ্রাম রোডের সংযোগ সড়কের কাজ শুরুর পর মানুষ চরম দুর্দশায় কাটিয়েছে 4টি বর্ষাকাল। যে মোটরসাইকেল ঠেলে নিয়ে যাইতে হচ্ছে, নষ্ট হচ্ছে, কেউ দেখার নেই, ভাঙাচুরা গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না, কি করব। সিটি কর্পোরেশন ইলেকশনের পর রাস্তাটা কাজ করে দেওয়ার অঙ্গীকার ছিল, কিন্তু এখন পর্যন্ত রাস্তার কাজ শুরুই হয়নি। উন্নয়নের বিপক্ষে নয় কেউ, কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘ প্রলম্বিত এই দুর্ভোগ উন্নয়ন শব্দটির প্রতি বিতৃষ্ণা এনে দিয়েছে এই সড়ক ধরে নিত্য চলাচলকারী মানুষের মধ্যে। বিগত 4-5 বছর থেকে শুনতেছি যে আমাদের এই রোডটা হবে, কিন্তু আদৌ আমাদের এই রোডটা সংস্কার হচ্ছে না। এখনো বৃষ্টি আসলে আমাদের ঘুরিয়ে দেওয়া লাগে, ইয়াও দিয়ে, সেট কোম্পানি দিয়ে। শুরু থেকেই অস্বচ্ছতা, বারবার চুক্তি ভঙ্গের পরও ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেননি। কাজের তুলনায় বাড়তি বিল দেয়া সহ নানা অভিযোগ কর্পোরেশনের প্রকৌশল শাখার প্রধানের বিরুদ্ধে, আর এসব নিয়ে জবাবদিহিতায় রাজি নন তিনি। আমি তো অস্বীকার করি নাই, আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। বরাবরের মতো বিগত মেয়রের উপর দায় চাপালেন বর্তমান নগর পিতা। আগের পরিষদ যাদেরকে এই কাজটা দিয়েছিলেন তারা কাজ করতে ব্যর্থ হয়েছে, এবং তারা অনেক লেসে কাজ নিয়েছিল, কাজ ফেলায় রেখে তারা চলে গেছে, যার কারণে এই ভোগান্তি। সহসাই নগরবাসীর এই দুর্ভোগ দূর হচ্ছে না। দায়িত্ব নেয়ার পর 1 বছর পার করে আরও 1 বছর সময় চাইলেন মেয়র। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। দেশের একমাত্র ভিডিও সম্বলিত নিউজ পোর্টাল www.somoynews.tv